সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আপনারা ফাইবারে কাজ ডেলিভারি করবেন। এটা লাইভ প্রজেক্ট, আমাদের এই কাজটা গত সপ্তাহে পড়ছিল একটা স্টুডেন্টের, সেটা আজকে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি। তো কিভাবে ডেলিভারি দিবেন এটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা প্রপারলি আপনারা কাজগুলো ডেলিভারি দিতে পারবেন। অনেকেই আছে অনেকভাবে দিয়ে, আমরাও দিই একভাবে, তো কারোর সাথে কারোটা পড়বে না, এটাই স্বাভাবিক। তো আশা করি আমাদের এইভাবে দিলে আপনি মোটামুটি বাইরকে কিছুটা স্যাটিসফাই করতে পারবেন। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, আশা করি কিছু না হলে কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আপনি কি আছেন? আমরা অর্ডার পেজে আসব, যেহেতু আমাদের কাজ ডেলিভারি দিতে হবে। আমি ফার্স্ট টাইম আপনাকে লাইভ প্রজেক্টটা সবাইকে দেখানোর জন্য ডেলিভারিটা দিই। আমরা এখান থেকে আসতে পারি, অথবা আমরা এই যে এখানে দেখেন লেখা আছে বিজনেস, এখান থেকে অর্ডারে অর্ডার থেকে ক্লিক করলে কিন্তু আমরা এই পেজে আসতে পারি। দেখেন এই ডেলিভারি অপশনে এখান থেকেও ডেলিভারি দেওয়া যায়, এখানে ক্লিক করলে কিন্তু ডেলিভারি পেজে নিয়ে যাবে। ওকে, এই জায়গায় নিয়ে আসবে। তো দুইভাবে আসা যায়। এখন আমরা যেটা করব, ডেলিভারিতে ক্লিক করব। আমাদের প্রথমে এখান থেকে আমাদের ফটোগুলো আপলোড করব। হ্যাঁ, এখানে আমি ফটোতে ক্লিক করব। আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছি সেই ইমেজগুলো কোথায়? ডাউনলোডে তো নাকি? কোথায়? স্ক্রিনশট, লাইট শট। ওকে, এখানে হচ্ছে, এটা হচ্ছে আজকে তুললাম মেবি এটা, আর এর আগের হচ্ছে এটা মেবি, এই দুইটা আমি দিয়ে দিলাম প্রুফ। এবং আমি যে ডেসক্রিপশনটা লিখছি এটা একটু কপি করে আমি এটা আপাতত দিয়ে দিলাম হচ্ছে লিঙ্কটা। হ্যাঁ, যেহেতু আমাদের কাজটা করছে এটা হলো ভিডিও প্রমাণ। এবং আমি যে ডেসক্রিপশনটা লিখে দিছি ওই ডেসক্রিপশনটা কোথায়? ওকে, আমি দেখিয়ে দিতে পারি কিনা। হ্যাঁ, ওইটা হবে না, ওইটা হবে না। ওকে, বাদ দেন, আমি দিতেছি। ওহ শিট, হচ্ছে না। ডিসক্রিপশনটা একটু কপি করেন তো, না আমি লিখে দিব, অনেক টাইম লাগবে লিখতে। ওকে, কপি করে দেন। কাইটেন না? হ্যাঁ, কাইটেন না। আমি স্ক্রিন ডিস্টার্ব করি, এখন দেখেন কপি করেন, দেখেন জুমের চ্যাট বক্স। কপি করছেন? হ্যালো। ওকে, শেয়ার করেন। তো ওকে, এবার এখানে ওই যে উপরে লিঙ্কের ওইখানে পেস্ট করেন। হ্যাঁ, লিঙ্কটাকে একটা কেটে দেন, যে কোনো একটা কেটে দেন। হ্যাঁ, পেস্ট করেন। ওকে, এবার আমাকে মাউসটা দেন, আমি একটু লিখে দিই বাকিগুলো। এটা হচ্ছে আর একটা মানে আশার অনুরূপ একটা ডেসক্রিপশন লিখলাম। এবার আমি এখানে একটা ইয়া করে দেই, ডট ডট দিয়ে দেই, যেন ওইটা একটা জিনিস বোঝা যায় আর এখানে একটা এটা বোঝা যায়। হ্যাঁ, আপনি একটু মাউস নাড়েন না। হ্যাঁ, আমি এখানে কাজ করতেছি, লেখা যাচ্ছে না। মাই ওয়ার্ক প্রুফ। ওকে, এটা দিয়ে দিলাম, মাইটা বড় করে দেই। এটা হলে চলবে, সমস্যা নাই। আর যদি আমরা চাইনিজের দিকে এগুলো দিয়ে দিব তাহলে চলবে, সমস্যা নাই। ওকে, এটা হচ্ছে দুইটা প্যারা তৈরি করলাম আর কি। এবার এখানে দেখেন নিচের দিকে এটা দিয়ে দিলাম, কমপ্লিটলি হয়ে গেছে। এবার দেখেন আমরা যে ইমেজগুলো আপলোড করছি ইমেজগুলো কি শোকেসে দেখাতে চাই কিনা, মানে আপনাকে যদি কেউ রিভিউ দেয় সেটা দেখাইতে চাই কিনা। এখানে দেখেন লেখা আছে আমরা যদি শোকেসে দেখাইতে চাই তাহলে মনে করেন এটা অন করে দিবেন। তো অবশ্যই দেখাবো মানুষকে দেখানোর জন্য। তো আমরা এখান থেকে এটা করে আমরা এবার সব কিছু ঠিকঠাক থাকলে
আমরা এটা ডেলিভারিতে ক্লিক করব। ডেলিভারিতে ক্লিক করার সাথে সাথেই আমাদের কাজটা ডেলিভারি হয়ে যাবে। দেখেন এখানে কাজটা কিন্তু কমপ্লিটলি ডেলিভারি হয়ে গেছে। এখানে এখন বায়ার যদি অনলাইন আসে, যখন অ্যাকসেপ্ট করবে কাজটা, যেহেতু তার কাজ কমপ্লিট, তো বায়ারও খুশি হবে। ঠিক আছে, আমরা নিচে এখানে সংক্ষিপ্ত একটা লিখে দিই যে অ্যাকসেপ্ট ডেলিভারি, ওকে, ডেলিভারি মাই ওয়ার্ক, ওকে, এটা কিছু না, আপাতত দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আপনি দেখবেন যে প্রপারলি ডেলিভারি হয়েছে কিনা। আপনি আবার এখানে চলে আসবেন, এখানে এসে অর্ডারে ক্লিক করবেন, দেখবেন যে এখানে ডেলিভারি অপশন আসছে। দেখছেন, এতক্ষণ ছিল হচ্ছে অ্যাক্টিভ, এখানে ছিল, এখন ডেলিভারিতে চলে আসে, তার মানে হচ্ছে আপনার কাজটা এখন টোটালি ডেলিভারি হয়ে গেছে। তো এইটুকু হচ্ছে কাজ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, এখন আর কোনো কাজ না, বায়ার রিভিউ দিলে, বায়ার যদি কাজটা অ্যাকসেপ্ট করে তাহলে একটা রিভিউ দেয়, সেটা ক্লাসের টাইমে দিতে পারবো, যে কোনো সময় দিতে পারবো, সমস্যা নাই। বায়ার রিভিউ দিলে 5-star ফিডব্যাক দিতে হয়। ওকে, তো যাই হোক, তো আজকের মতো আমরা এখানে শেষ করে দিই।